আমি তো চাইলে রাখতে পারতাম যে কাছে আসি ডট কম, পাশে আসি ডট কম, কিন্তু ওটা করি নাই। আমি চাইলাম যে এমন একটা নাম দিতে যেটা কিনা মানুষ কানেক্ট করতে পারে। না ভালো কিছু র নাম তোরা লগে আসি ডট কম, কানেকটিভিটি আছে পাবলিকের লগে। আর মোরদারে একটা জিনিস ক্লিয়ার হইতে হবে, আপনারা প্রোডাক্টটা কেনেন কেমনে, বেচেন কেমনে, ডিসকাউন্টটা দেন কেমনে, টোটাল প্রসেসটা করে খুললে হবে। ভেরি ইজি বলো যে দৃশ্য, ধর তুমি টি শার্টটার দাম হচ্ছে 100 টাকা, ধর্মী আমারটা তো 450 টাকা, ধরে নে না আমি ধরতে পারবো না, টেয়া দিয়ে টি শার্ট কিনছি। আপনি অন্য একটা টি শার্টের কথা কর, ধরে নে এটা 100 টাকা এবার বলেন। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম 100 টাকা টি শার্টটা, কিন্তু আমি তো একটা টি শার্ট কিনবো, আমি 100 করবো কি পার কেমন করবো, ধরে নি 1000 পিস। তাহলে 1000টা টি শার্ট যখন আমি কিনবো 80 টাকা দিয়ে কিনলাম, এই যে 80 টাকা দিয়ে কিনলাম আমি মার্কেটে বিক্রি করলাম 90 টাকা, 10 টাকা ডিসকাউন্টে। এতে কী হলো, কাস্টমার 10 টাকা কম পাইল, সে একই থাকলো, আর আমি 10 টাকা লাভবান হলাম। আমি কিন্তু তাকে 10 টাকা প্রফিট করাই দিলাম, আমি বললাম কি 50% টাকা অ্যাডভান্স দিয়ে দিলাম। ভেরি সিম্পল, এক্স্যাক্টলি, আই আন্ডারস্ট্যান্ড, ইটস ভেরি সিম্পল বিজনেস অ্যান্ড গুড বিজনেস। আপনি ব্যবসায় তো ডিরেক্ট কোম্পানির লাভে, তার মানে আপনি কোম্পানির থেকে ডিসকাউন্ট রেটে মাল দিয়ে আবার কাস্টমারের ডিসকাউন্ট রেটে সাইডে দিতে আছেন। এর লেগে আপনি এগোতে একটা অ্যাডভান্স মানি নিয়ে ওইটাকে রোলিং করে হাতের মধ্যে অনেক টাকা লিখে বই রয়েছেন। ইটস নট, ইটস এ ভেরি গুড বিজনেস, ভেরি গুড প্রসেস। চুপ কামি না, কথা শুনতে মালা পেছিলাম, কিন্তু আমরা ঘরে ঢোকার সময় বাটপারি বুদ্ধি কোন মানছিলে দিয়ে না, ঠিকই আর ঘরে ঢুকি আর ঘরে মানুষই কোন লোক আপনি গুলা দেখ আমাকে কত ছোট করে। আরে বাসু ভাই, হি ডাজন্ট হ্যাভ দ্যাট ইন দ্য লাইক ব্রেন, সে বিজনেস বুঝবে না। আমি আমারে বোঝাও, মুই এই বিজনেস করব কি করে। ধর তুই একটা বাইক কিনবি যেটার মার্কেট প্রাইস হচ্ছে 1.5 লাখ টাকা, আমি সেটা তোকে 80,000 টাকা দিই। নুরা বুঝ, তুই 80,000 টাকা দিয়ে কিনে সেটা বিক্রি করলি 1,30,000, তো প্রফিট কত হলো? এমনি 50,000 টাকা প্রফিট কম কি। হ্যাঁ আর মাইন্সের গলা পিটুনি খাইলে যে চিকিৎসা খরচ লাগবে এটা হিসাব করতি না। এবার তুই বারবার ইন্টারাপ্ট করো কেন, আমি তো বুঝতে পারতেছি না, আমি একটা প্রসেস সম্পর্কে তার কাছ থেকে জানতেছি, সে ভেরি গুড বিজনেস, গলা পিটুনি কেন খাবো? আমি তো তোরে বললাম যে তুই একটা খাইতে যাবি, ইয়ালে আমি তোর আগে থেকে সতর্ক করে দিতেছি। আরে ভাইয়া এই আপনার কি খাইদার কোনো কাম নাই, আপনি কিতেরা তারে খুব বুদ্ধি গুণ দেন। এই কাবিলা বিজনেস স্টক হইতে আছে, আই ডোন্ট ওয়ান্ট এনি ইন্টারাপশন, মুই বুঝি জন্য ব্যবসা করব, মুই পড়ালে কিছু মার্কেটিং এর উপর, এত সহজে মুই খাবো না, তুই চুপ থাক। আমি সবকিছু বললে যাচ্ছি কি বলিস তুই এসব, আমার অফিস আছে না এরম অফিস ঢাকা শহরে, আমি আমার 100 ভাড়া দিতে পারবো দেখবেন আপনি। আর আমি মানুষকে কেন ঠকাবো, দিন শেষে তো আয়নার সামনে আমাকে দাঁড়াতে হবে তাই না। আমরা সেরা হয়ে রয়েছে পুরো সিগারেট দালালি গুন আছেন হোটেলের সামনে ঘুরে পুরো হিটার মতো তাও বদমাশ মতো হয়েছে। আমার তো মনে হয় আমরা গত 2 বছর আয়নার সামনে দাঁড়াই। কাবিলা তুই শুধু থাকি ছোট করে কথা বলি না, একটা বিজনেসম্যান সে একটা ব্যবসা করতেছে, তুমি একটা উল্টা পাল্টা তুই যাস্তা বলো, এটা আমি আজকে আরো ভালোভাবে প্রমাণ করবো। তুই যখন টাকা কামাবো তখন বুঝবা। দেখুন দেখুন ও এমন ভাবে কথা বলে মানে কলি যে আঘাত দিয়ে কথা বলে। বাপ জান না বাসু ভাই, হি ডাজন্ট হ্যাভ দ্যাট ইন্টেলেক্ট ব্রেন, সে বিজনেসটা বোঝে না। তার মায়ের আশিস তাতে টাকা পাঠিয়ে সে চলে, মোর তাদের নাই মোর কইলে খাই যাবে বাস শেষ। আমি রে মার্কেটিং এর কাজ করে কেনা, মার্কেটিং টিম আছে না আমার, কি বলিস তুই? বই দরকার নেই মার্কেটিং টিমের লগে কয়েকদিন বসো। হ্যাঁ আমি একটা কথা বলি, ইটস এ ভেরি গুড প্রসেস, বুঝতে পারছো? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।